আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছ থেকে অনেকের প্রশ্ন পাই যে আসলে গাইডলাইন টু জার্মানির সাকসেস রেট কত এইটা আসলে অনেক টাফ কোয়েশ্চেন যে আপনি আসলে সাকসেস রেট কি দিয়ে কি দিয়ে যাচাই করবেন ঠিক আছে এবং সব কিছুর সাকসেস কিন্তু গাইডলাইন টু জার্মানির হাতে না অ্যাকচুয়ালি এখানে মানে স্টুডেন্টসদের হিউজ একটা পার্ট আছে কেন বলছে দেখেন আমাদের কাজ হচ্ছে কোর্স করানো আমরা কি করাই আমরা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসতে চায় বাংলাদেশ থেকে আমরা তাদেরকে কোর্স করাই তারা কিন্তু নিজেদের কাজ নিজেরা করে ঠিক আছে আমরা কোর্সে শেখাই কীভাবে করতে হবে তারপরে কাজটা কিন্তু স্টুডেন্টসদের নিজের কাজটাকে কিন্তু নিজেকে করতে হবে তো এটা তো এখন আমরা আসলে কোনটাকে সাকসেস বলবো যে আমাদের কাছে সে জার্মানিতে যদি কেউ হাউস বিল্ডিং পাইতে চায় তাহলে তার মিনিমাম জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট হচ্ছে বি ওয়ান লেভেল এখন আমাদের কাছে হাউস বিল্ডিং কোর্স করে বি ওয়ান শেষ করেছে এমন স্টুডেন্টসরা কতজন স্টুডেন্টস আছে যারা জার্মানিতে হাউস বিল্ডিং পেয়েছে এটাকে কি আমি সাকসেস রেট বলবো নাকি কি আমাদের কতজন স্টুডেন্টস আছে সেখান থেকে কতজন বি ওয়ান পাশ করেছে সেটাকে আমি সাকসেস রেট বলবো তো এইটা হচ্ছে কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু দেখেন আমি আগেও বলেছি যে গাইডলাইন টু জার্মানিতে অনেকেই আসে কোর্স করার জন্য তারা প্রচণ্ড মোটিভেশন নিয়ে আসে তারা প্রচণ্ড ডেডিকেশন নিয়ে আসে কিন্তু কোর্সের একটা সার্টেন টাইম পরে আমরা আমাদের অভিজ্ঞতা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট হাল ছেড়ে দেয় কারণ কি এটা কারণ হচ্ছে যে দেখেন আমরা কিন্তু অলওয়েজ একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা যদি গাইডলাইনটা জামানি কোর্স করে লাভবান হতে চান এই কোর্স করে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে এটা কোনো বিকল্প নেই আপনি যদি পড়াশোনা না করেন আমাদের কোর্স করে আপনার শুধুমাত্র টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে পর আমাদেরকে বকা দিবেন মানে এইটা আপনারা করবেন কিন্তু আপনি যদি পড়াশোনা করেন আমরা যেভাবে গাইড করব আমরা যেভাবে শেখাবো সেই জিনিসটা যদি আপনি সেভাবে শিখেন তাহলে সাকসেস রেট হানড্রেড পারসেন্ট কীভাবে বলছি দেখেন আমাদের দুই তিনটা ব্যাচের স্টুডেন্টসরা কিন্তু অলরেডি বি ওয়ান এক্সাম দিছে কয়েকজন পাশ করেছে এখন যারা বি ওয়ান পাস করেছে এখন পর্যন্ত গাইডলাইনটা জার্মানির কোর্স করে তাদের মধ্যে থেকে সবাই আউস বিল্ডিং পেয়েছে একটা স্টুডেন্ট বাদে একটা স্টুডেন্ট কেন বাদে সেটাও আমি বলি সেই স্টুডেন্টও কিন্তু আউস বিল্ডিংয়ের ইন্টারভিউ পেয়েছিল ঠিক আছে কিন্তু সেই ইন্টারভিউ সে সাকসেস হতে পারে নাই তার অন্যতম কারণ হচ্ছে যে সে বি ওয়ান পাশ করেছে কিন্তু যার তার জার্মান এখনও আপ টু দ্য মার্ক না সে ওইভাবে কমিউনিকেশন করতে পারে না এখন আপনি যদি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেন আপনাকে তো মিনিমাম কথাটুকু বলতে হবে তাই না আমরা আমরা যেই স্টুডেন্টসের সাথে কথা বলছি যে স্টুডেন্টের কথা বলছি যখন সে সেই কোম্পানিতে ইন্টারভিউ ডেট পাইলো আমরা কিন্তু অলওয়েজ একটা ডেমো ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি যে সে কোম্পানি আপনাকে কি জিজ্ঞেস করতে পারে আপনি কি আনসার করবেন ঠিক আছে কিভাবে আনসার করবেন তা আমরা একটা ডেমো একটা টেস্ট একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি আমাদের সেই টেস্ট ইন্টারভিউয়ে সে খুবই বেসিক প্রশ্নের কোনো আনসার দিতে পারে না সে আমাদের প্রশ্নই বোঝে নাই এখন যে আমাদের প্রশ্ন না বুঝবে খুবই বেসিক প্রশ্ন সে একটা কোম্পানি ইন্টারভিউ দিয়ে কীভাবে সে আউস বিল্ডিং পেতে পারে তাই না তো হ্যাঁ সে বিমান পাশ করেছে আমরা মনে করি সে অবশ্যই যে আমার হয়তো আউস বিল্ডিং পাবে কিন্তু তাকে আরেকটু সময় ইনভেস্ট করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজের পিছনে তাকে আরেকটু নিজেকে ডেভেলপ করতে হবে তো ওই জায়গাটা যদি বাদ দিই আমরা যদি ওই স্টুডেন্টসটা বাদ দিই তাহলে আমাদের যতজন স্টুডেন্ট এখন পর্যন্ত মানে পাস করেছে তারা ইচ এন্ড এভরিবডি আছে বেশিরভাগই চলে এসছে জার্মাইতে কেউ কেউ আসবে বছর আসবে তো সেটা মাথার উপর দিয়ে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা আমাদের কোর্স করেছে তারা যারা বি ওয়ান পাস করেছে তাদের সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট দেখেন এটি কাজটা কি তারা যে হাউস বিল্ডিং পেয়েছে কাজটা আমরা করে দিয়েছি ন একদমই না তারা নিজেদের যোগ্যতায় তারা নিজেদের চেষ্টায় হাউস বিল্ডিং পেয়েছে জামাইতে আমরা জাস্ট শিখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে শিখিয়ে দেওয়া যে আপনি কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে ডকুমেন্টস রেডি করবেন কিভাবে কোম্পানির সাথে কোম্পানির সাথে কমিউনিকেট করবেন এই জিনিসগুলো হচ্ছে আমাদের শিখায় দেওয়া কিন্তু নিজেদের কাজ কিন্তু স্টুডেন্টসরা নিজেরা করেছে এবং তারা সাকসেস হয়েছে কারোর সময় কম লেগেছে কারো বেশি লেগেছে এটা খুবই স্বাভাবিক আমাদের এক একজনের স্কিল হচ্ছে এক এক রকম তাই না ধরেন যে একটা একটা ক্লাসে যদি দশজন স্টুডেন্ট থাকে তাহলে দেখবেন যে দশজন স্টুডেন্টের স্কিল হচ্ছে দশ রকম এখানে যেহেতু আপনার একটা ভাষা নিয়ে খেলা একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা এখানে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্ট্যান্ট আপনি কিভাবে কথা বলেন কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এখন যে দশজন সে বি ওয়ান পাশ করেছে সবার কি নিজেকে প্রেজেন্ট করার স্কিল একই রকম সবাই কি নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না এক একজনের স্কিলটা এক এক রকম যাদের কমিউনিকেশন স্কিল ভালো তারা খুব দ্রুত আউস বিল্ডিং পেয়েছে যাদের কমিউনিকেশন স্কিল খারাপ তারা একটু সময় লেগেছে এটা খুবই স্বাভাবিক এটা আপনার ক্ষেত্রেও ঘটবে সো আমি এই সেন্সে বলতে পারি যে যারা গাইডলাইনটি জামাই থেকে এখন পর্যন্ত এই কোর্স করে বি ওয়ান পাশ করেছে তাদের জামাইতে হাউস বিল্ডিং পাওয়ার সাকসেস রেট হচ্ছে হানড্রেড পারসেন্ট কিন্তু এখানে একটা কিন্তু আছে দেখেন গাইডলাইন টু জামাইতে অনেকেই কোর্স করতে আসে কিন্তু আমি যদি বলি যে কয়জন বি ওয়ান পর্যন্ত আসে সেইটা পার্সেন্টেজ হচ্ছে খুবই কম কেন কম কারণ আমাদের এই কোর্স করতে হলে আমরা অলওয়েজ প্রেশারাইজ করি পড়াশোনা করার জন্য পড়াশোনা করতে হবে আমাদের বাংলাদেশি স্টুডেন্টসদের মধ্যে আমরা সেই পড়ুয়া স্টুডেন্টের সংখ্যা খুবই কম খুঁজে পাই ঠিক আছে দেখেন আপনি একটা একটা গোল নিয়ে এই কোর্স করতে আসেন আপনি জানেন যে আপনার আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে এইটা ছাড়া আপনি আউসবেলুম পাবেন না জার্মানিতে কিন্তু সেই জায়গায় যদি এসে আপনি যদি পড়াশোনা না করেন সেই জায়গায় যদি এসে সময় না দেন তাহলে তো আপনার আপনি ফেল করবেন আপনি আপনি ঝরে যাবেন আমাদের স্টুডেন্টসদের খেলায় বেলায় সেটা অনেক বেশি পরিমাণে ঘটে স্টুডেন্টসরা ঝরে যায় কিন্তু যারা পরিশ্রম করে যারা মানে স্টিক থাকে তাদের তাদের মোটিভেশন ধরে রাখে ডেডিকেশন ধরে রাখে তারা ইচ অ্যান্ড এভ্রিবডি সাকসেস হয়েছে ঠিক আছে সো আমি অলওয়েজ বলছি এখনও বলি যে আপনারা যারাই গাইডলাইনটা যা মানে কোর্স করতে আসবেন একটা মেন্টালিটি সেট করে আসবেন যে ডেইলি আমাকে চোখ বন্ধ করে চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতেই হবে এইটা যদি আমি পারি তাহলে আমি গাইডলাইনটা জার্মানি কোর্স করতে যাব এটা যদি আমি না পারি তাহলে আমি গাইডলাইনটা জার্মানি কোর্স করতে যাব না ঠিক আছে এইটা অলওয়েজ বলে আসছে আপনাদেরকে এখনও বলি আপনারা যারা পড়ুয়া স্টুডেন্ট তারাই শুধুমাত্র যারা পড়াশোনা করতে পারবেন তারাই শুধুমাত্র এই কোর্সে আসবেন এর বাইরে কেউ এই কোর্সে দয়া করে আইসেন না কারণ এসে পরে আমাদেরকে আপনি বোকা দিবেন আমাদেরকে বোকা খাওয়ায়েন না ঠিক আছে এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন সো এইটা এগেইন আমার মনে হয় যে গাইডলাইনটা যে আমার যে আউস বিল্ডিং কোর্স আছে সামনের দুই চারটা ভিডিওতে আমি আরও কিছু কথা বলবো এখানে কিছু কথা বলার আছে আসলে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই তিল দেন আল্লাহ হাফেজ